গলসি মহাবিদ্যালয় বা গলসি কলেজে যে 2018-19 অনলাইন অ্যাডমিশন চলছে সেটা কীভাবে করতে হবে সেটা একবার দেখে নেব। তো বন্ধুরা, কল্পনা মাল্টিমিডিয়া অনলাইন থেকে সবাইকে জানাই নমস্কার। যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে গুগল থেকে আমরা গলসি মহাবিদ্যালয়ের ওয়েবসাইটটা খুলব। এরপরে এই যে ডান দিকে অনলাইন অ্যাডমিশন 2018-19 আছে সেটাতে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, এখানে ডান দিকে আছে অ্যাডমিশন ফর্ম ফিল আপ, মানে এই জায়গায় ক্লিক করলে ফর্ম ফিল আপটা শুরু হবে। এখানে আছে নোটিশ, এই নোটিশে আমরা প্রথম ক্লিক করব। নোটিশে ক্লিক করে আমরা দেখে নেব যে কলেজ থেকে কীভাবে বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপটা করতে হবে। কারণ গলসি মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার একদম সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। যদি এই নোটিশটা আমরা ঠিকঠাক দেখে নিই, ভালো করে বুঝে নিই, তাহলে ফর্ম ফিল আপে কোনো সমস্যাই হবে না। এবং এর পরের নোটিশটা আছে বিএ ফার্স্ট ইয়ার অনলাইন অ্যাডমিশনের গাইডলাইন্স আছে, এবং তারপরে ডেট বাই ডেট কবে কী হবে সে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা ডেটগুলো একটু দেখে নিই। রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 9 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট বের হবে 22 তারিখে। পরের মেরিট লিস্ট বের হবে 25 তারিখে, এবং থার্ড মেরিট লিস্ট এইভাবে চলতে থাকবে। এবং ডেটগুলো পরবর্তী সময়ে কিছু চেঞ্জ হতে পারে। তো এখন আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবো সেটা দেখে নিই। প্রথম যেটা করতে হবে, একটা পাসপোর্ট সাইজ ফটো রঙিন এবং একটা সিগনেচার স্ক্যান করে রাখতে হবে। আর নিজস্ব যদি এটিএম কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং থাকে তাহলে সেখান থেকে পেমেন্টটা করা যাবে। পাসপোর্ট সাইজ ফটোটা 30 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারটা 20 কেবির মধ্যে হতে হবে। তো আমরা মেন ওয়েবসাইটে ফিরে যাই। এই ওয়েবসাইটটাতে অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পুরো ফর্মটা আমাদের সামনে খুলে যাবে। এখানে আছে নেম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, সেক্স মেল ইয়া ফিমেল, মাদার্স নেম, মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এই ধরনের সমস্ত কিছু আছে, এগুলোকে আমাদেরকে ফিল আপ করে নিতে হবে। পরবর্তী স্টেপ আছে অ্যাকাডেমিক, এখানে মাধ্যমিক পাশের তথ্যটা দিতে হবে, এবং তার পরবর্তী স্টেপটা হচ্ছে 10+2 বা এইচএস, এটা এখানে ফিল আপ করতে হবে। এবং তারপরের স্টেপটাতে এখানে দিতে হবে এইচএসের যে মার্কসগুলো আমরা পেয়েছি রেজাল্টে, সেই রেজাল্টের নাম্বারগুলো প্রত্যেকটা সাবজেক্টের এখানে বসিয়ে দিতে হবে। এবং তারপরের স্টেপটাতে ফটো এবং সিগনেচার আপলোড করে প্রসিড করতে হবে। তো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তার ডিটেলসটা আমরা এই ওয়েবসাইটের যে স্টেপ বাই স্টেপটা দেওয়া আছে সেই স্টেপ বাই স্টেপটা একবার দেখে নেব। নোটিশে গেলাম, এটা আমরা ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। এই বাংলায় যে স্টেপগুলো লেখা আছে সেগুলোকে যদি আমরা পড়ে নিই কোনো অসুবিধা হবে না বুঝতে। প্রথমে নেম আছে, এই রেড মার্কসগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। রেড মার্কস যেগুলো দেওয়া আছে সেগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। 3 নম্বরে যে অপশানটা দেওয়া আছে ক্যাটাগরি, যদি জেনারেল কাস্ট, এসসি, এসটি, ওবিসি এই ধরনের ক্যাটাগরি থাকে তাহলে সেক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে ইউ আর সিলেক্ট করতে হবে, এবং অন্য কোনো ক্যাটাগরি হলে তার জন্য সার্টিফিকেট নাম্বার এবং ক্যাটাগরি ইস্যু সেটা লিখতে হবে, সেটা লিখতে হবে এই জায়গায়, ক্যাটাগরি ইস্যু বাই কোন ডিভিশন থেকে হয়েছে এবং সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে, এরপরে পিন নাম্বার, ইনকাম গ্রুপ, স্টেট, ফ্যামিলি ইনকাম কত টাকা সেটা লিখতে হবে, মোবাইল নাম্বারটা নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে, এই মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কলেজ ভর্তি শেষ হওয়া পর্যন্ত আপনার লাগবে, ওই জন্য মোবাইল নাম্বারটা সঠিক দেবেন। এর পরের স্টেপগুলো আস্তে আস্তে দেখে নিয়ে ফিল আপ করে নিতে হবে। ডিটেলস অফ মাধ্যমিকের যে স্টেপটা আছে সেখানে ইয়ার অফ পাসিংটা লিখতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস কত সালে পাস করেছি সেটা লিখলাম। তারপরে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো, খুব সাবধানে যেন ভুল না হয়, যেরকম আছে পুরোটা সেমই লিখে দেবো। তারপরে রোল এবং নাম্বার, মাধ্যমিকের রোল এবং নাম্বারটা এখানে লিখে দিলাম, এবং বোর্ড
কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছি, এবং সাবজেক্ট এখানে যে ছকটা আছে এখানে সমস্ত সাবজেক্টের নাম্বার না লিখে অল লিখে দেবো। অল লিখে দিলে এটা হয়ে যাবে, এবং মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছি সেটা এখানে লিখে দেবো। এর পরবর্তী স্টেপটা আছে 10+2 যে এইচএস পাস করেছি তার ডিটেলসটা, ইয়ার অফ পাসিং, কত সালে এইচএস পাস করেছি, 2018 সালে পাস করলে 2018 নেবো, বা যদি 17 সালে পাস করে থাকে কেউ তাহলে সে 17 সাল নেবে। এবং রেজিস্ট্রেশন নাম্বারটাও খুব সাবধানে লিখব, কারণ এটা ভুল করা যাবে না। তারপরে রোল নাম্বার লিখে দিলাম, এরপর হচ্ছে কোন বোর্ড থেকে আমি পাস করেছি। এর পরবর্তী স্টেপটা যে রেজাল্টের নাম্বারগুলো কী কী পেয়েছি সেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, এখানে এক নম্বরে ক্লিক করলেই সাবজেক্টের নামগুলো বেরিয়ে আসবে, তার মধ্যে এখানে বাংলা আমরা নিয়ে নেব এবং পরবর্তী সাবজেক্ট ইংলিশটা নিয়ে নেব, এবং নাম্বারগুলো এখানে লিখে দেবো যে কত পেয়েছি। পরবর্তী সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্টগুলো 1, 2, 3, 4 করে এক একটা করে চয়েস করে দেবো, আমার রেজাল্টে যে যে সাবজেক্ট আছে সেগুলো, এবং তার নাম্বার কী পেয়েছি সেগুলো এই ঝকটায় লিখে দেবো। এবং দেখা যাবে গ্রান্ড টোটালে মিলে যাবে আমার রেজাল্টের সঙ্গে, এই কম্পিউটারের ওয়েবসাইটে যে ডাটাগুলো এন্ট্রি করলাম সেগুলো মিলে যাবে। এর পরবর্তী স্টেপে ফটো এবং সিগনেচার, আগেই বলেছি ফটোটা 30 KB এবং সিগনেচারটা 20 KB মধ্যে স্ক্যান করে রাখতে হবে, এবং সিলেক্টে ক্লিক করে ফটোটা চয়েস করে আপলোড ফটো করব, তাহলে এখানে ফটোটা চলে আসবে। আর এখানে সিলেক্টে ক্লিক করে সিগনেচারটা চয়েস করে আপলোড সিগনেচার করলে এখানে সিগনেচারটা চলে আসবে, এবং এর পরবর্তী স্টেপ প্রসিড করব। যদি সব ঠিকঠাক থাকে তারপরে ওকে চাইবে, ওকেটাই ক্লিক করব। ওকে ক্লিক করার পরে ফর্মটা সাবমিট হয়ে যাবে, এবং এটা আরেকবার চেক করার জন্য অপশান আপনি পাবেন যে সব ঠিকঠাক লিখেছেন কিনা, সেটা একবার দেখে নেবেন মিলিয়ে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং নাম্বার আপনার যে রেজাল্টে আছে সেগুলো সব ঠিকঠাক লিখেছেন কিনা। যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে এডিট ফর্মে ক্লিক করলে নতুন করে আবার এডিট করা যাবে, আর না হলে ফাইনাল সাবমিট করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে আপনার ফোনে একটা, সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার ফোনে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। তো এরপরে আপনি যদি মনে করেন যে ফর্মটা আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে চেক করব, আপনি তাহলে স্টুডেন্ট লগইনে এই জায়গায় গিয়ে এই ছকটায় ইউজার নেম এবং এই ছকটায় পাসওয়ার্ড ঠিক যে রকম আপনার ফোনে এসছে ঠিক সেটা লিখে এখানে লগইন করবেন। লগইন করার পরে আপনার সামনে ফর্মটা এইরকম খুলে যাবে, এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখতে হবে। ডান দিকে ওপর আছে পে রেজিস্ট্রেশন ফিজ, এই ফর্মটা ফিল আপ করার জন্য যে ফিজটা লাগবে সেটা এখানে ক্লিক করে আমি দিতে পারবো। পরবর্তী স্টেপটা আছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্মটায় আমি কী কী লিখেছি, ছবি, সিগনেচার ঠিকঠাক আপলোড হয়েছে কি না, সমস্ত তথ্য দেখার জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে আমি ক্লিক করে দেখে নিতে পারবো। আমার মনে হয় এখানে একবার ক্লিক করে দেখে নেওয়া খুব ভালো হবে, তারপরে আমি ফিজটা পেমেন্ট করব। ফিজটা পেমেন্ট করার পরে ফিজ স্লিপটা যদি পরবর্তী সময় আবার কোনো সময় দরকার হয়, রিপ্রিন্ট অনলাইন পেমেন্ট স্লিপটা এখান থেকে বের করা যাবে। এবং যদি মনে হয় যে না আমার ফর্মে কিছু ভুল হয়ে গেছে, ফর্মটা আমার ঠিকঠাক করতে পারিনি, কোনো জায়গায় কিছু গণ্ডগোল হয়েছে, তাহলে এই ডিলিট ইওর রেজিস্ট্রেশন ডেটাতে ক্লিক করে আমি ফর্মটা সম্পূর্ণ ডিলিট করে দিতে পারবো। এই ডিলিট করার জন্য ফর্মটা কলেজ সার্ভার থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে এবং আবার নতুন করে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই জন্য প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে যদি দেখে নেওয়া হয় যে সমস্ত তথ্য ঠিক আছে কি না, তাহলে আর কোনো সমস্যা পরবর্তীকালে হবে না। এর পরবর্তী স্টেপে আরেকটা অপশান আসবে, সেখানে হচ্ছে যে কী সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করতে চাইছি সেটা চয়েস করতে হবে। তো পরবর্তী স্টেপে আমি অ্যাপ্লাই করতে চাইছি অনার্স না পাস, সেটা এখানে ক্লিক করতে হবে। যদি অনার্সে অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাই ফর অনার্স, আর যদি পাসে করা হয় তাহলে নট অ্যাপ্লাই ফর অনার্স। বেশিরভাগ ক্যান্ডিডেটরা কী করেন যে অ্যাপ্লাই ফর অনার্স করে এখানে পাসের কোনো সাবজেক্ট নেন না। আমার মনে হয় অ্যাপ্লাই অনার্স ক্লিক করার পরেও পাসের একটা সাবজেক্ট রাখা খুব দরকার, কারণ কিছু কিছু স্টুডেন্টদের নাম্বার একটু কম বেশি থাকলে তাদের ক্ষেত্রে খুব পরবর্তীকালে অসুবিধা হয় অনার্স পেতে এবং ওয়েট করতে হয় অনেক দিন। তার জন্য পাসে একটা অ্যাডমিশন নিয়ে রাখলে সেই সমস্যাটা হবে না, অনার্সে যখন নাম আসবে সেই সময় অনার্সে আবার চেঞ্জ করে নেওয়া যাবে। তার জন্য এটা আমার ব্যক্তিগত মতামত যে অ্যাপ্লাই অনার্সের সঙ্গে সঙ্গে একটা পাসও সিলেক্ট করে রাখা দরকার আছে, যাদের নাম্বার খুব বেশি নেই তাদের ক্ষেত্রেই এটা বেশি প্রয়োজন। এবং এর পরবর্তী স্টেপে হচ্ছে যে সাবজেক্টটা চয়েস করতে হবে, আমি কী কী সাবজেক্টে
অ্যাপ্লাইটা করতে চাইছি। এখানে আমরা একটা ফিজে দিই, কলেজ যে রেজিস্ট্রেশন ফিজটা নিচ্ছে একটাতেই, এখানে আমি তিনটে সাবজেক্টে অ্যাপ্লাই অনার্স করতে পারবো। তার জন্য এখানে এক নম্বর চয়েস, দু নম্বর চয়েস এবং তিন নম্বর চয়েস, অর্থাৎ তিনটে সাবজেক্টের উপর আমি অনার্স অ্যাপ্লাই করতে পারছি একই ফিজতে, কোনো এক্সট্রা ফিজ লাগছে না। তো চয়েস ওয়ানে ক্লিক করে আমি সাবজেক্টটা চয়েস করে নেব, চয়েস টুতে অন্য সাবজেক্টটা চয়েস করব, এবং চয়েস থ্রিতে অন্য একটা আরেকটা সাবজেক্ট আমি চয়েস করতে পারি। এবং যাদের মনে হবে যে না আমি একটা সাবজেক্টই করব, তারা একটা সাবজেক্টই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী স্টেপে সাবমিট করলেই পেমেন্ট ডিটেলসটায় পেজটা খুলে যাবে, পেমেন্ট মোডটা। এখানে পেমেন্ট মোডে ক্লিক করে পে অনলাইনে ক্লিক করে আপনার ফিজটা জমা দিতে হবে। পে অনলাইনে ক্লিক করার পরে ব্যাংক সার্ভারের যে সিস্টেম আছে সেটা খুলে যাবে, এবং সেখানে আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের তথ্য সাবমিট করে আপনি পেমেন্টটা করতে পারবেন। পেমেন্ট যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ এই মেসেজ বোর্ডটাতে পে ইয়োর রেজিস্ট্রেশন ফিজ এই লেখাগুলো দেখাবে। যদি পেমেন্ট হয়ে যায় তাহলে এখানে এই পে ইয়োর রেজিস্ট্রেশন ফিজটা দেখাবে না। তো বন্ধুরা এটা কীভাবে দেখতে পারবো, স্টুডেন্ট লগইনে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা আমরা দেখতে পারবো যে আমার কলেজে ফর্মটা সাবমিটটা ঠিকঠাক আছে কি না এবং কি পজিশনে আছে। এবং পরবর্তী সময়ে মেরিট লিস্ট বের হওয়ার পরেও, মেরিট লিস্ট যেদিন বের হবে বা মেরিট লিস্ট বের হওয়ার পরে আপনি যদি চেক করতে চান যে আমার মেরিট পয়েন্টটা কত দাঁড়িয়েছে বা আমার পজিশনটা কত দাঁড়িয়েছে বা ওয়েটিং লিস্ট কী আছে, তার জন্য স্টুডেন্ট লগইনে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পাবেন। এবং এর পরবর্তী স্টেপে পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনার ফর্মটা এই রকম প্রিন্ট আউটটা নিয়ে নেবেন, এবং এই প্রিন্ট আউটটা আপনার কাছে রেখে দেবেন, এবং পেমেন্ট স্লিপ যেটা করেছেন এখানে রিপ্রিন্ট অনলাইন পেমেন্ট থেকেও আপনি বের করতে পারবেন পেমেন্ট স্লিপটা, সেটা আপনাকে একটা রেখে দিতে হবে, কারণ এই স্লিপগুলো পরবর্তীকালে স্কলারশিপের জন্য আপনার কাজে লাগবে। প্রত্যেকটা ফর্ম ফিল আপের একটা করে জেরক্স কপি আপনার কাছে অবশ্যই রেখে দেবেন, কারণ সমস্ত কপিগুলো যদি কলেজে জমা দিয়ে দেন তাহলে পরবর্তী সময় দেখেছি আমরা যে অনেক স্টুডেন্টদের স্কলারশিপ অ্যাপ্লাই করা বা অন্য কোনো কাজের জন্য দরকার হলে তখন আবার কলেজে গিয়ে ছোটাছুটি করতে হয়। তাই এই জন্য আমার এটা ব্যক্তিগত মতামত যে প্রত্যেকটা ডকুমেন্টস আপনি যেটাই অনলাইন থেকে বের করছেন সেগুলো একটা করে জেরক্স কপি আপনার কাছে রেখে দেবেন, কারণ পরবর্তীকালে এটা আপনারই সুবিধা হবে। মেরিট লিস্টে নিজের নাম ওঠার পরে অ্যাডমিশন ফিজটা জমা দিয়ে আপনাকে কলেজে যেতে হবে, ভেরিফিকেশনের যে ডেট থাকবে সেই ডেটে, তার আগে কলেজে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তাহলে বুঝতে পারলেন, প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের ফিজ জমা দিতে হবে, তারপরে মেরিট লিস্টের জন্য ওয়েট করতে হবে, মেরিট লিস্টের জন্য মেসেজ আসবে ফোনে সেই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য, তাহলে আপনাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কলেজের যে অ্যাডমিশন ফিজ সেটা জমা দিতে হবে, সেটা অনলাইনে জমা দিতে হবে, এবং জমা দেওয়ার পরে যে ডেটে আপনাকে কলেজে ভেরিফিকেশনের জন্য টাইম দেওয়া হবে সেই টাইমে গিয়ে আপনাকে কলেজে সমস্ত আপনার ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে এবং অনলাইন থেকে যে ফর্মগুলো বের হয়েছে সেই ফর্মের একটা করে জেরক্স এবং অরিজিনাল নিয়ে আপনাকে কলেজে গিয়ে দেখা করতে হবে, তাহলে আপনার ভর্তির সিস্টেম আপনার কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কলেজ ওয়েবসাইটে যে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে এবং সেই নাম্বারগুলো আপনাকে যোগাযোগ করতে হবে, এবং আরও কিছু তথ্য এখানে দেওয়া আছে সেটা একবার দেখে নিই। নোটিশ বোর্ডে আরও কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, সেগুলো একটু দেখতে হবে। এই গাইডলাইন্সটা এখানে যে তিনটে পেজ আছে এই পেজটা যদি আমরা পড়ে নিই খুব সুন্দরভাবে বুঝতে পারবো। রেজিস্ট্রেশনে কয়েকটি সমস্যা এবং তার সমাধান। একটি স্টুডেন্ট একটি ফর্মে সর্বাধিক তিনটি অনার্স এবং একই সঙ্গে পাস কোর্সে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় কোনো কারণে লিঙ্ক চলে গেলে বা পেমেন্ট করতে না পারলে নিজের মোবাইলে আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্ট লগইন করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে হওয়া সত্ত্বেও আপডেট না হলে, ধরুন আপনার পেমেন্ট করেছেন এবং টাকাটা জমা ঠিকঠাক হয়নি, টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে পেমেন্ট আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যান্ডিডেট নেম লিখে এই মোবাইল নাম্বারে মেসেজ করে আপনি জানাতে পারেন, অথবা এই যে মেল আইডি দেওয়া আছে সেখানে আপনি মেল করে আপনার ব্যাপারটা জানাতে পারেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে, সেটা এখানে বলে দেওয়া আছে।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে কোনো ভুল সংশোধন করা যাবে না, তবে স্টুডেন্ট লগ ইন করে রেজিস্ট্রেশন ডিলিট বা বাতিল করার পর নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে। এক্ষেত্রে আপনি প্রথমে যদি পেমেন্ট করে দিয়ে থাকেন সেজন্য টাকাটা আর ফেরত পাবেন না। সেজন্য প্রথম রেজিস্ট্রেশন করার পরে পেমেন্ট না করে একবার স্টুডেন্ট লগিংয়ে ঢুকে লগ ইন করে আপনার ফর্মের প্রিন্ট আউটটা নিয়ে একবার দেখে নেবেন, সেটা সব থেকে ভালো হবে, তারপরে পেমেন্টটা করবেন। মোবাইল নাম্বার যদি ভুল হয়ে যায় বা অন্য কারো মোবাইল নাম্বার দিয়েছেন বা মোবাইলে কোনো মেসেজ আসছে না, সেক্ষেত্রে নাম, ডেট অফ বার্থ, এইচএ রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে মেল করতে হবে গলসি কলেজের এই ওয়েবসাইটে, সরি গলসি মহাবিদ্যালয়ের এই যে মেল আইডি দেওয়া আছে এখানে ইমেল করতে হবে। এর পরবর্তী কয়েকটা স্টেপ এখানে দেওয়া আছে, সেগুলো আপনাদেরকে সুন্দর করে পড়ে নিতে হবে। এই পিডিএফটা আমি আমার ভিডিও নিচে দিয়ে রাখছি, এটা দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হবে এবং কী অসুবিধা হলে কোন জায়গায় সেই সমাধানটা পাওয়া যাবে। খুব সুন্দরভাবে গলসি কলেজ থেকে এটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, আশা করি কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো বন্ধুরা এই ভিডিওটি প্রয়োজন হয় তাকে অবশ্যই শেয়ার করবেন।